বন্ধুরা শুরু করা যাক আজকের আলোচনা। আজকের আলোচনা আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো মানুষের গমন পদ্ধতি। তো তোমাদের পরীক্ষায় দু রকমভাবে প্রশ্নটা আসতে পারে, একটা হচ্ছে মানুষের গমন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো, বা আরও একটা প্রশ্ন আসতে পারে যে দ্বিপদ গমন কাকে বলে, মানুষের দ্বিপদ গমন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। তো যেভাবেই প্রশ্নটা আসুক সম্পূর্ণ নোটস ভিত্তিক বিস্তারিত আলোচনা আমি তোমাদের সামনে তুলে ধরছি। এইভাবে পড়লে পড়াটা খুব তাড়াতাড়ি মুখস্থ থাকবে বা মনে থাকবে, এবং তার সঙ্গে পরীক্ষা আসলেও কিন্তু এইভাবে লিখলে 5 মার্কে আসলে 5-5 পাবে, এবং 3 মার্কেও যদি তোমাদের আসে তাহলে 3-এর মধ্যে কিন্তু 3 তোমরা পেতে পারো। তো যাই হোক, তোমরা সবাই জানো যে দ্বিপদ গমন কাকে বলে। দ্বিপদ গমন হচ্ছে মানুষ দুটি পায়ের সাহায্যে গমন করে, এই জন্য মানুষের এই যে গমন পদ্ধতি, এই গমন পদ্ধতিকে বলা হয় দ্বিপদ গমন পদ্ধতি। তো যাই হোক, এটা আমরা নোটস যেভাবে করব সেটা দেখো। প্রথমে হেডিং করলে মানুষের গমন পদ্ধতি বলে, তারপরে যথারীতি পরের পয়েন্টে এখানে তোমরা একটা লাইন লিখে দিতে পারো যে মানুষ দুটি পায়ের সাহায্যে গমন করে বলে মানুষের এই গমন পদ্ধতিকে দ্বিপদ গমন বলা হয়, বা দুটি পায়ের সাহায্যে গমন পদ্ধতি হলো দ্বিপদ গমন পদ্ধতি, এই কথাটাও লিখে দিতে পারো। তারপর যথারীতি যেহেতু আমাদের পরীক্ষায় সাধারণভাবে প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রে আসে যে মানুষের দ্বিপদ গমন পদ্ধতি বা দ্বিপদ গমন পদ্ধতি আলোচনা করো, তার জন্য প্রাণীর নাম বলে পয়েন্ট করে কী লিখবো, মানুষ। তারপরের পয়েন্ট করব গমন অঙ্গের নাম। গমন অঙ্গের নাম কি, অস্থি, পেশি এবং অস্থিসন্ধি। আমি একটুখানি কথা বলে রাখি, তোমরা জানো যে দ্বিপদ গমনের সাহায্যকারী যে অঙ্গগুলো আছে তার মধ্যে দুটি পা, দুটি হাত, অস্থি, অস্থিসন্ধি, অস্থিপেশি, এগুলোটা কিন্তু দ্বিপদ গমনের সাহায্যকারী অঙ্গ। আর এর সঙ্গে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের ভূমিকা রয়েছে, যেটা হলো লঘু মস্তিষ্ক, আরেকটা হলো অন্তঃকর্ণ, যেটা কী করে, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। এটা কিন্তু তোমাদের মানে জেনে রাখা উচিত। নেক্সট পয়েন্ট করলাম কি, গমন পদ্ধতির নাম। তো আমরা কি পদ্ধতি নিয়ে আলোচনা করছি, গমন পদ্ধতির নাম হলো দ্বিপদ গমন। এবার পরের আমরা যে পয়েন্টটা করব সেটা হচ্ছে মানুষের গমনে সহায়ক অস্থিসমূহ, কী কী অস্থিসমূহ সাহায্য করে এই যে গমন প্রক্রিয়ার জন্য। তো কী কী, মানবদেহে মোট 206টি অস্থি থাকে। মানব অস্থিতন্ত্রের মতো মেরুদণ্ড, শ্রেণীচক্র ও পায়ের অস্থিগুলি গমনে সাহায্য করে। এবার কী কী, এবার মেরুদণ্ড, মেরুদণ্ডটা কি, কশেরুকার দ্বারা গঠিত ঋজু অস্থি অক্ষকে মেরুদণ্ড বলা হয়। মেরুদণ্ডে কশেরুকার সংখ্যা কটি, 33টি। পরেরটা কি, শ্রেণীচক্র, যার সংখ্যা 1x2 অর্থাৎ 2টি, যা মানবদেহের প্রধান গমনাঙ্গ পদ শ্রেণীচক্রের সঙ্গে যুক্ত থাকে। আর এরপরে রয়েছে আমাদের যেটা পয়েন্ট সেটা হচ্ছে কি, পায়ের অস্থি। তো পায়ের অস্থির মধ্যে কী কী আছে, ফিমার আছে 1x2=2টি, তারপরে আমাদের টিবিয়া আর ফিবিউলা রয়েছে 2x2=4টি, টার্সাল রয়েছে 7x2=14টি, তারপরে হচ্ছে মেটাটার্সাস রয়েছে 5x2=10টি, আর ফ্যারেঞ্জিরস যেটা হচ্ছে 14x2=28টি। তো মানুষের গমনের সহায়ক এই যে অস্থিসন্ধি সমূহতে তাদের কয় প্রকার অস্থি, 6 প্রকার অস্থিসন্ধি দ্বিপদ গমনের সাথে সংশ্লিষ্ট। কী কী, একটা হলো স্কন্ধের সন্ধি, 2 নম্বর হলো কবজির সন্ধি, 3 নম্বর কনুই ও হাঁটুর সন্ধি, 4 নম্বর অ্যাম্বুলার সন্ধি, 5 নম্বর কবজি ও গোড়ালির সন্ধি, 6 নম্বর করোটি ও মেরুদণ্ডের সন্ধি। নেক্সট আমরা যে পয়েন্টটা করব, মানুষের গমনের সহায়ক পেশি। কী কী লিখবো, অস্থি ও অস্থিসন্ধির সঙ্গে যুক্ত থাকে পেশি, এই পেশিগুলির সংকোচন ও প্রসারণে অস্থি ও অস্থিসন্ধির সঞ্চালন ঘটে, এর ফলে মানুষ গমন ক্রিয়া মানুষের গমন ক্রিয়া সংগঠন হয়। এবার কী কী এই পেশিগুলো, তার আবার সাব পয়েন্ট করবো। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ফ্লেক্সর পেশি। কী লিখবো, যে সমস্ত পেশি দুটো অস্থিকে ভাঁজ হতে বা কাছাকাছি আনতে সাহায্য করে তাদের ফ্লেক্সার পেশি বলে, যেমন বাইসেপস পেশি। তারপরের পয়েন্ট লিখবো আমরা এক্সটেন্সর পেশি। এক্সটেন্সর পেশি কাকে বলে, যে সমস্ত পেশি দুটি অস্থিখণ্ডকে প্রসারিত হতে সাহায্য করে তাদের এক্সটেন্সর পেশি বলে, যেমন ট্রাইসেপস পেশি। নেক্সট আমরা পয়েন্ট করবো অ্যাডাক্টর পেশি। অ্যাডাক্টর পেশি কাকে বলে, যে সমস্ত পেশি কোনো অংশকে দেহ অক্ষের কাছাকাছি আনে তাদেরকে অ্যাডাক্টর পেশি বলে, যেমন ল্যাটিসিমাস ডর্সি। এবং নেক্সট পয়েন্ট কী বলবো, যেটা হচ্ছে পেশি, কি যে সমস্ত পেশি কোনো অঙ্গকে দেহ অক্ষ থেকে দূরে সরায় তাদের পেশি বলে, যেমন ডেল্টয়েড পেশি। এবার আমরা পরের যে পয়েন্টটা করব সেটা হচ্ছে দ্বিপদ গমন প্রক্রিয়া। তো প্রক্রিয়াকে আমরা 4টে স্টেজে ভাগ করব। অ্যাট ফার্স্ট স্টেজে কী লিখবো, বা 1 নম্বর পয়েন্ট করে আমরা কী লিখবো, মানুষের দ্বিপদ গমনে বা পা ও ডান হাত এবং ডান পা ও বাম হাত একত্রে অগ্রসর হয়, এর ফলে গমনকালে দেহের ভারসাম্য রক্ষিত হয়। 2 নম্বর পয়েন্টে লিখবো, গমনকালে পা তোলার পূর্বে প্রথমে গোড়ালির ওপরের দিকে ওঠে এবং হাঁটু ভাঁজ হয়। 3 নম্বর পয়েন্টে লিখবো, তারপর ওই পদ মাটি থেকে উঠে সামনের দিকে এগিয়ে স্থাপিত হয়। এবং নেক্সট পয়েন্টে লিখব, এই সময় দেহের ভার রক্ষা করে বা পা আগের পদ্ধতিতে স্থানান্তরিত হয়ে স্থাপিত হলে তারপর ডান পা একই পদ্ধতিতে ভাঁজ হয়, সাধারণভাবে আমাদের হাঁটার যে পদ্ধতি সেই পদ্ধতিটা। নেক্সট আমরা আরও একটা
পয়েন্ট এখানে করব, যেটা হলো পদ্ধতি। কি লিখব? হাঁটার সময় প্রথমে গ্যাস্ট্রোকনেমিয়াস পেশির সংকোচনে গোড়ালি মাটি ছেড়ে ওপরে ওঠে, এরপর এক্সটেনসার ডিজিটেরিয়াম পেশির সংকোচনে পায়ের সামনের অংশ মাটি ছেড়ে ওপরে ওঠে, পরক্ষণে বাইসেন্স ফিমোরিস পেশির সংকোচনে পা মাটি থেকে উপরে উঠে আসে এবং সামনের দিকে এগিয়ে যায়। এই প্রক্রিয়া একবার ডান পা ও একবার বাম পায়ে চলতে থাকে, ফলে মানুষ সামনের দিকে হেঁটে এগিয়ে যায়। এই যে সম্পূর্ণ পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করলাম, এটাই কিন্তু হলো মানুষের দ্বিপদ গমন পদ্ধতি। তো তোমাদের পরীক্ষায় দ্বিপদ গমন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো বা মানুষের গমন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো, যেটাই আসুক না কেন, এই যে পয়েন্টগুলো বা এই যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এইভাবে যদি তোমরা লিখতে পারো তাহলে কিন্তু অবশ্যই ভালো মার্কস পাবে এবং জিনিসটা তোমাদের মনে থাকবে। প্রয়োজনে এটা নোটস করে নাও এবং ফাইনাল পরীক্ষার জন্য প্রিপেয়ার হও, এটুকু তোমাদের বলে রাখলাম। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি, ধন্যবাদ।